আপনার কি ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গিয়েছে? সে হতে পারে আপনার স্বামী বা স্ত্রী, প্রেমিক বা প্রেমিকা, অর্থাৎ আপনার হাজবেন্ড বা ওয়াইফ, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আপনাকে কি ছেড়ে চলে গিয়েছে? তাহলে কোনো চিন্তা করবেন না, আপনার কান্নার দিন শেষ, আপনার মন খারাপের দিন শেষ, কোনো চিন্তা নেই, সে ফিরে আসবেই, আমি আপনাকে তাকে ফিরিয়ে আনাবই। অর্থাৎ আমি আপনাকে এমন একটি বশীকরণের পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, জাস্ট আপনি বাড়িতে বসেই এই বশীকরণটি প্রয়োগ করে ফেলুন, তাহলেই আপনার ভালোবাসার মানুষ যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে, সম্পর্ক ভেঙে বা ব্রেকআপ করে, সে আপনার কাছে ফিরে চলে আসবে। আমি আপনাকে কথা দিচ্ছি, গ্যারেন্টি দিচ্ছি, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, করবার দায়িত্ব আপনার। করলেই কিন্তু আপনি আপনার সেই ভালোবাসার মানুষকে 24 ঘন্টার মধ্যেই নিজের কাছে ফিরে পেয়ে যাবেন, গ্যারেন্টি দিচ্ছি। কেননা এই বশীকরণটি আমি আমার অনেক ভক্তবৃন্দদের দিয়েছি, যারা করেছে এই বশীকরণটি তারাই কিন্তু ফলাফল পেয়ে গিয়েছে, এবং আমাকে তারা জানিয়েছে যে হ্যাঁ গুরুজি, আমি আমার ভালোবাসার মানুষ ফিরে পেয়ে গিয়েছি, আমাকে আরও আরও তন্ত্র শিখিয়ে দিন। তাই তো আমি আপনাদের জন্য প্রত্যেক দিন তন্ত্রমন্ত্রের ভিডিও আনছি এই চ্যানেলে, যাতে করে আপনারা বিনামূল্যে শিখতে পারেন এবং নিজের সমস্যা নিজের হাতেই সমাধান করে নিতে পারেন। আমাদের মতো কোনো তান্ত্রিক, জ্যোতিষী, কবিরাজ, অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে ফালতু টাকা পয়সা খরচ করতে হবে না, আর কোনো দৌড়াদৌড়িও করতে হবে না। আমি আপনাকে সেই প্রয়োগ পদ্ধতিগুলো জানিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি, আপনি শুধু বাড়িতে বসেই প্রয়োগ করুন, তাহলেই আপনি রেজাল্ট পাবেন। শুধু ধৈর্য, বিশ্বাস, ভক্তি সহকারে করতে হবে, সঠিক নিয়ম পদ্ধতির মাধ্যমে। তবে এই বশীকরণটি অবশ্যই গুরুর অনুমতি নিয়ে করতে হবে, কেননা আমি আপনাদেরকে দিচ্ছি। তাই অবশ্যই এই চ্যানেলের লিঙ্ক 50 জনকে শেয়ার করে তারপরেই আপনি কাজটি করবেন, আমার তরফ থেকে গুরু অনুমতি অটোমেটিক পেয়ে যাবেন, আর কাজ করলে ফলাফল পেয়ে যাবেন, ঠিক আছে? ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ, নিজের ফেসবুক প্রোফাইল, মেসেঞ্জার, বিভিন্ন গ্রুপে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদেরকে শেয়ার করে তারপরেই এই কাজটি করবেন। এবারে শুনতে থাকুন, আপনার ভালোবাসার মানুষকে কিভাবে আপনি নিজের কাছে ফিরে পাবেন, অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফ, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যদি ছেড়ে চলে গিয়েছে, তাকে কিভাবে আপনি ফিরে পাবেন? যে কোনো কারণেই সে চলে যাক না কেন, ফিরে পাওয়ার গ্যারেন্টি দিচ্ছি আমি 24 ঘন্টার মধ্যেই সে কিন্তু ফিরে আসবে। শুধু করে দেখুন একবার, তারপরে আমি আপনাকে বলবো বা আপনারাও আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। এই বশীকরণটি আপনি কবে করবেন? কোনো শনিবার বা মঙ্গলবার, অমাবস্যা বা পূর্ণিমা, বা যে কোনো গ্রহণকালে, অর্থাৎ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ, এই যে দিনগুলো বললাম, একটা দিন আপনি বেছে নেবেন, ঠিক আছে? একটা দিনেরই কাজ। এইবার কী করতে হবে এই বশীকরণের জন্য এবং কোন জিনিস, বিশেষ কিছু জিনিস প্রয়োজন এই কাজগুলো করার জন্য, আমি বলে দিচ্ছি, জোগাড় করে নেবেন। এমন কিছু কষ্টসাধ্য জিনিস নয়, অবশ্যই আপনি জোগাড় করতে পারবেন, সময় নিয়ে জোগাড় করে নেবেন, তারপরেই এই বশীকরণের প্রয়োগটি করবেন, ঠিক আছে? এবার এই বশীকরণের জন্য যে জিনিসগুলো প্রয়োজন, সেটা হচ্ছে যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে, অর্থাৎ সে আপনার হাজবেন্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, অর্থাৎ স্বামী বা স্ত্রী হতে পারে, বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হতে পারে, অর্থাৎ প্রেমিক বা প্রেমিকা হতে পারে, যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে তার পরিহিত বস্ত্রখণ্ড একটুখানি প্রয়োজন, ঠিক আছে? রুমালের মতো, যেরকম রুমাল দেখেছেন তো, রুমালের সাইজ, সেরকম রুমালের সাইজ হলেই হবে, অথবা তার গোটা একটা বস্ত্র হলেও হবে, কোনো অসুবিধে নেই, ঠিক আছে? তো যে জিনিসটা আপনাকে আনতে হবে সেটা হচ্ছে, যে চলে গিয়েছে আপনাকে ছেড়ে, সম্পর্ক ভেঙে, তার পরিহিত বস্ত্রখণ্ড বা বস্ত্র, ঠিক আছে? মানে সে যেটা পরে, কিন্তু কাঁচা পরিষ্কার হলে হবে না, কিন্তু যে কাঁচা পরিষ্কার বা নতুন এরকম হলে হবে না, সে পরতো, ব্যবহার করতো, কিন্তু কাঁচা হয়নি, পরিষ্কার হয়নি, তার শরীরের গন্ধ এখনও লেগে আছে, ঘাম লেগে আছে, এরকম একটা বস্ত্র নিতে হবে। সেটা যে কোনো হতে পারে, ছেলে হলে তার জামা, লুঙ্গি, গেঞ্জি, প্যান্ট, যে কোনো, বা মেয়ে হলে তার কাপড়, চুড়িদার, নাইটি, সায়া, ব্লাউজ, যা কিছু হোক না কেন, ঠিক আছে? তো সেই জিনিসটাই প্রয়োজন। এবং প্রয়োজন তিনটে হরিতকি ফল আপনারা জানেন, কিন্তু হরিতকিটি শুকনো হলে হবে না, কাঁচা হরিতকি হতে হবে, ঠিক আছে? এটা দোকানে অর্ডার দিলেই আপনি পেয়ে যাবেন, বা হরিতকি যদি গাছ পান, সেই গাছের কাঁচা ফল হলেও হবে। তো তিনটে হরিতকি ফল কিন্তু কাঁচা হতে হবে, শুকনো হলে কিন্তু হবে না, এটা একটু আপনাকে জোগাড় করে নিতে হবে, আর কিচ্ছু নয়। এবারে শুনুন, এই কাজটি করতে হবে স্নান করে, শুদ্ধ বস্ত্র পরে, শুদ্ধাসনে বসে, এবং ঠাকুরঘর, মন্দির, মসজিদ, ঈশ্বরের স্থান, পবিত্র স্থানেও আপনি করতে পারেন, এবং শুদ্ধাচারে করবেন। করার সময় কোনো নেশা জাতীয়
দ্রব্য গ্রহণ করবেন না, নিরামিষ খেয়ে কাজটি করবেন, ঠিক আছে? এই সব তন্ত্রমন্ত্র করার জন্য এই নিয়মগুলো একটু মেনে চলতে হবে, ঠিক আছে? এবং বিশেষভাবে মনে রাখবেন, এই ক্রিয়াটি যখন করবেন প্রয়োগ, তখন পেছন থেকে কেউ যেমন না ডেকে দেয় বা কেউ যেমন না সামনাসামনি থাকে, একলা মনোযোগ সহকারে করবেন, ঠিক আছে? এবারে কী করতে হবে, প্রথমে আপনি আসনে বসে পড়বেন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধাসনে আসনে বসে পড়বেন, ঠিক আছে? এবারে এখানে একটা জিনিস বলে রাখি যে আপনি যে কোনো ধর্মের মানুষ হলেই করতে পারবেন, হিন্দু মুসলিম যে কোনো ধর্মের আপনি হতে পারেন, পুরুষ হলেও করতে পারবেন, মহিলা হলেও করতে পারবেন, ছেলে মেয়ে প্রত্যেকেই করতে পারবে, ঠিক আছে? ভালোবাসার মানুষের উদ্দেশ্যে, যে ছেড়ে চলে গিয়েছে তাকে ফিরে পাওয়ার জন্য 24 ঘন্টার মধ্যে। এবার আসনে বসে তার যে বস্ত্রটা এনেছেন সেই বস্ত্রটিকে আপনার আসনের সামনে মিলে রাখবেন, ঠিক আছে? মিলে রেখে একটা মানে তিনটে হরিতকি তো আপনার কাছে আছে, একটা হরিতকি নিয়ে হাতে আপনি মুঠো করবেন। মুঠো করে একটু পরে আমি একটা মন্ত্র দেখিয়ে দেবো, ঠিক আছে? ছোট্ট মন্ত্র, মন্ত্রটি আপনাকে কতবার জপ করতে হবে, 21 টাইমস আপনাকে জপ করতে হবে। হাতে মুঠো করে একটা হরিতকি ধরেছেন, দিয়ে চোখ বন্ধ করে মন্ত্রটি 21 বার জপ করলেন, করে ওই হরিতকিটা ওই বস্ত্রটির উপরে রেখে দেবেন, ঠিক আছে? আবার আপনি আর একটা হরিতকি নেবেন, হাত মুঠো করবেন, আবার 21 বার মন্ত্রটি বলে হরিতকিটি আবার ওই বস্ত্রের মধ্যে রেখে দেবেন, আবার আর একটা হরিতকি নেবেন, 21 বার মন্ত্র জপ করে হরিতকিটি বস্ত্রের মধ্যে রেখে দেবেন। এইভাবে তিনটে হরিতকিকেই 21 বার করে মন্ত্র জপ করে করে ওই বস্ত্রের উপরে রাখতে হবে। রেখে বস্ত্রটি এবারে ভালো করে মুড়ে দেবেন, ঠিক আছে? ভেতরে তিনটে হরিতকি থাকবে, এবারে বস্ত্রটি ভালো করে মুড়ে একটা পুঁটুলির মতো তৈরি করে নেবেন, ঠিক আছে? দিয়ে ওই বস্ত্রটা যে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে, ঠিক আছে? সেটা নদী হতে পারে, সমুদ্র হতে পারে, যে জলটা বয়ে চলেছে, স্থির জল হলে হবে না, ফ্লোয়িং ওয়াটার, বয়ে চলেছে সেই জলে ভাসিয়ে দিতে হবে, সেই স্রোতে ভাসিয়ে দিতে হবে, যেন সেটা ভেসে ভেসে চলে যায়। তো এই কাজটি মাত্র একবার করলেই 24 ঘন্টার মধ্যেই কিন্তু ভালোবাসার মানুষটি 24 ঘন্টার মধ্যেই আপনার সঙ্গে যোগাযোগ করবে, এবং ফিরে আসার জন্য সে নিজেই ব্যাকুলতা হয়ে যাবে এবং আপনার কাছে আসবেই 100%। আমি বলছি শুধু করে দেখুন। এবারে মন্ত্রটি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নেবেন, ঠিক আছে? তবে একটি অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি নতুন দেখেন, কেননা এরকমই তন্ত্রের ভিডিও আমি প্রত্যেক দিন দিচ্ছি। বিনামূল্যে শিখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলটি দেখতে থাকুন, এদিক ওদিক না দেখে একমাত্র আমার এই চ্যানেলটি দেখুন, কেন আমি আপনাদেরকে আসল তন্ত্রমন্ত্র শেখাচ্ছি, ঠিক আছে? আমি আমার দীর্ঘ যে তান্ত্রিক জীবন, সেই যা যা শিক্ষা পেয়েছি গুরুদেবের কাছ থেকে, সমস্তটাই আপনাদেরকে এই চ্যানেলে উজাড় করে দিচ্ছি, এবং আমার গুরুদেবের কাছ থেকে যা শিখেছি সমস্ত শিক্ষাগুলোই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দিচ্ছি, এবং গুপ্ততান্ত্রিকদের থেকেও যেগুলো সংগৃহীত করেছি বিভিন্ন তন্ত্রপীঠ থেকে, সমস্তটাই শেখাচ্ছি, আদি আসল তন্ত্র। তাই অবশ্যই আপনাকে দেখতে হবে এই চ্যানেলটি। এবং এই হচ্ছে সেই মন্ত্রটি, মন্ত্রের শেষে অবশ্যই যাকে বশীকরণ করতে চাইছেন তার পুরো নাম পদবিটি বলবেন, ঠিক আছে? নেম অ্যান্ড সারনেম, কিন্তু এটি গুরুর অনুমতি নিয়ে করতে হবে, আমি যেটা বললাম। 50 জনকে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিন, না হলে আমাকে 50 জন সাবস্ক্রাইবার করিয়ে দিন, ঠিক আছে? তাহলেই আপনি গুরুর অনুমতি আমার তরফ থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? আর একটি লাইক দিয়ে এই চ্যানেলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক আছে? এই চ্যানেলে বহু তন্ত্রের ভিডিও রয়েছে, একটু ঘেঁটে দেখে নেবেন, সমস্তটাই রয়েছে। আপনার জীবনের যা সমস্যা তন্ত্রের মাধ্যমে সমাধান করা যায় সমস্তটাই দেওয়া আছে, দেখে নেবেন, ঠিক আছে? শত্রু দমন, আর্থিক উন্নতি, ব্যবসায়ী উন্নতি, চাকরি লাভ, বশীকরণ, বানমারণ, উচাটন, স্তম্ভন, বিদ্বেষণ, সমস্তটাই, কী কী চাই আপনার, সমস্ত তন্ত্র এই চ্যানেলে রয়েছে, তাই দেখুন। ধন্যবাদ।